চৈতন্য মহাপ্রভু তার নামে একটা উৎসর্গীকৃত একটা মিউজিয়াম তৈরি হয়েছে বাগবাজার গৌড়ীয় মঠের সৌজন্যে। বাগবাজার গৌড়ীয় মঠ অত্যন্ত পুরনো একটি গৌড়ীয় মঠ, যেটা আমার তো যদ্দূর মনে আছে যে এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের এটা প্রথম পীঠস্থান আর কি। সেই জায়গায় স্মরণে এবং প্রভুপাদের স্মৃতি বিজড়িত এই জায়গাটায় মিউজিয়াম হচ্ছে, এবং এটা এই মিউজিয়ামটা এই রকম মিউজিয়ামটা কিন্তু সত্যি কথা চৈতন্য মহাপ্রভুর জন্য এই রকম একটা মিউজিয়াম সেটা এখনো পর্যন্ত বোধহয় কোথাও হয়নি, এবং অদূর ভবিষ্যতে কবে হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত যেটা হয়েছে, এখানে যথাসাধ্য চেষ্টা করেছেন বাগবাজার গৌড়ীয় মঠের যারা আধিকারিক আছেন, প্রধানত সন্ন্যাসী মহারাজ, তার সৌজন্যে যেসব চেষ্টা চরিত্র হয়েছে তার কিছু খবর রাখি আমি, এবং সেটাতে আমার মনে হয় যে এখন পর্যন্ত যা হয়েছে তাতে একটা সুন্দর রূপ অন্তত চৈতন্য মহাপ্রভুর যে ভাবনা চিন্তা তার লীলা যেভাবে যেভাবে হয়েছিল সেগুলো এখানে ধরা আছে বলে মনে হয়। কাজেই সেটা এখন সামনে রয়েছে, যারা আমাদের দ্রষ্টা এবং ভোক্তা যারা আছেন তারা দেখবেন বলবেন। কিন্তু বলা এবং এর থেকেও আমি যেটা প্রধান মনে করি যে একটা জিনিসটা চৈতন্য মহাপ্রভুর জন্যে হচ্ছে, এবং চৈতন্য মহাপ্রভু এমন একটি ব্যক্তিত্ব যাকে বলা যায় যে তিনি আমাদের যে রেনেসাঁ হয়েছে সেই রেনেসাঁর দিক থেকে আমি বলতে পারি যে এটা চৈতন্য মহাপ্রভুর সময়ে আমাদের প্রথম রেনেসাঁ হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে নবজাগরণ, বাঙালির ঘরের যে নবজাগরণ, সেটা চৈতন্য মহাপ্রভুর সময়ে হয়েছে বলে আমার মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত সাহিত্য জগৎ, তার সোসাইটি, সমস্ত কিছুর মধ্যে একটা জাগরণ এসেছিল, এবং চৈতন্য মহাপ্রভুর প্রয়োজনটা এখানে আজকে দিনে তার তাৎপর্য এখানেই যে তিনি যেভাবে তার ধর্ম প্রচার করেছিলেন সেটা ঠিক আর ধর্মের জায়গায় ঠেকে থাকেনি, সেটা একটা সোশ্যাল রিকনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে। আমাদের জেনারেলি যারা পণ্ডিতজন, সাহেব শুভ যারা আছেন, মিল্টন সিঙ্গার ইত্যাদি যারা আছেন, ওরা খুব ভালো একটা শব্দ চয়ন করেছেন যে চৈতন্য মহাপ্রভু ইজ আ কালচারাল স্পেশালিস্ট, কালচারাল মিডিয়েটর। এই কথাগুলো ওদের তৈরি, কিন্তু এই কথাগুলো খুব গভীর অর্থবহ। মানে ব্যাপারটা এইরকম যে চৈতন্য মহাপ্রভু যে খুব একটা ইনোভেটিভ কিছু করেছেন সেটা নয়, বাট হি রিফর্মড। এমন এমন জিনিস হয়েছে যে সেটা কিন্তু ইনোভেশনের মাত্রা তৈরি হয়ে গেছে, সেখানে ইনোভেশনের মাত্রা তৈরি হয়ে গেছে। এটা একটা খুব বড় প্রচারিত সংবাদ, যেটা মমতাজুর রহমান, একজন আমাদের বাংলাদেশের একজন ঐতিহাসিক যিনি হুসেন শাহী বেঙ্গল লিখেছিলেন, তিনি একটা চমৎকার কথা লিখেছেন যে চৈতন্য মহাপ্রভু বোধ হয় প্রভাবলি সেই প্রথম ব্যক্তি, এবং তার যে ধর্ম আন্দোলন, সেই ধর্ম আন্দোলনের মাধ্যমে যেটা হয়েছিল, হি চেকড দ্য কনভার্সন টু ইসলাম। মানে আমাদের যে লোয়ার রাং অব দ্য সোসাইটি, যারা সাধারণ, অতি সাধারণ, যেখানে ব্রাহ্মণ্যের অনন্ত প্রেশার ছিল, অর্থাৎ ব্রাহ্মণ্যের যে স্মৃতিশাস্ত্র কিংবা ইত্যাদি, তাতে আমাদের যে শূদ্র জনজাতি যারা সংখ্যায় অনেক সমধিক অন্যান্য জাতির থেকে, তাদের কিন্তু কোনো যাওয়ার জায়গা ছিল না, সেখানে তারা অবহেলিত ছিল সমাজের মধ্যে, তারা মানে দে ওয়ান্টেড আ সর্ট অফ ব্রাদারহুড ফ্রম দ্য সোসাইটি, দে ওয়ান্টেড আ ডিসেন্ট ব্যারিয়াল, এইগুলো তারা কিন্তু পায়নি। ফলে সেই জায়গা থেকে তাদের প্রচুর পরিমাণ কনভার্সন হচ্ছিল টুয়ার্ডস ইসলাম, সেইখানে দাঁড়িয়ে তাদের যে বিরাদরি এবং তাদের যে উদার ভাবনা সুফিরা এখানে প্রচার করেছিলেন, সেইটা কিন্তু চৈতন্য মহাপ্রভু যে ইচ্ছাকৃতভাবে কিছু করেছেন তা নয়, যে সুফিরা করছে অতএব আমাকে করতে হবে, এরমভাবে তা করেননি। তিনি তার ভেতরেই এগুলো ছিল, অর্থাৎ তার আমি বলবো তার জমিটা তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আমাদের যে সমস্ত পুরাণ, আমাদের যে সমস্ত ভাবনা আছে, আমাদের যে সমস্ত স্মৃতি গ্রন্থ আছে, সেখান থেকে উদার ভাবনাগুলি তুলে এনে তিনি একদম সমাজের একদম একদম নিচ স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। এবং সেখানে একটা ভাবার দরকার, সেখানে কিন্তু হিন্দু মুসলমান দুই পক্ষই ছিল,
এবং কীর্তন যখন হতো, একটা জিনিস লক্ষ্য করার মতো যে কাজী দলনের জন্যে যে বিশাল কীর্তন, যাকে আমরা এখন অনেকেই মিছিল বলে বলতে ভালোবাসেন, যদি আমি সেটা মনে করি না, যে প্রথম তিনি যে কাজী দলনের জন্য যাচ্ছেন, সেখানে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, সেখানে প্রথম সম্প্রদায় যারা কীর্তনিয়া তাদের লিডার হচ্ছেন হরিদাস, যবন হরিদাস। তাহলে এটা তো চৈতন্য মহাপ্রভুর দিক থেকে আমি বলবো যে এই যে একটা একটা অদ্ভুত ধরনের একটা সোশ্যাল চেঞ্জ তিনি করে দিলেন, যেখানে ধনী দরিদ্র, হিন্দু মুসলমান এবং উচ্চ নীচ এই সমস্ত জায়গা যে একাকার হয়ে গেল এবং সেখানে প্রবাদ তৈরি হলো, বরঞ্চ পদাবলী তৈরি হলো যে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? এই রঙ্গটা কোনোদিন ছিল না বাংলাদেশে, যে এই বাংলার ভূমিতে, সেটা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে এই জায়গাটা কিন্তু চৈতন্যদেব একটা ট্রান্সফার করে দিলেন, যে ম্যাজিক্যাল ট্রান্সফার হলো, যে তার সমস্ত মানুষ, তার যে ভাবনা, যে তিনি যে হরিনাম প্রচার করছিলেন, হরিনাম প্রচার করলে সকলে একসঙ্গে এক ছাতার তলায় বসতে পারেন, সেখানে ব্রাহ্মণ শূদ্র নেই, সেখানে ধনী দরিদ্র নেই, সেখানে সবাইকে এক জায়গায় আসতে হবে, এই যে ব্যাপারটা করেছিলেন, আমার মনে হয় সেটা আজকের দিনে যে পলিটিক্যাল সিনারিও থেকে আরম্ভ করে যে সামাজিক ভাবনা এখনকার দিনেও চলে, আমার মনে হয় সেখানে এটা প্রচণ্ড রেলিভেন্ট। এবং আমার মনে হয় যে সেই দিকটা দেখেই চৈতন্য মহাপ্রভুর কথা আমাদের মানে অনেকবার ভাবা উচিত, বারবার ভাবা উচিত, যে তাকে তার সমস্ত স্মৃতিগুলো ফিরিয়ে আনা, তার কর্মধারা ফিরিয়ে আনা, তার চিন্তাধারা ফিরিয়ে আনা, এগুলো আমাদের করতে হবে। এই চৈতন্য মহাপ্রভু শুধু যে একটা মানে তিনি মহাপ্রভু হয়ে কোনোদিন থাকেননি, তিনি একেবারেই প্রভু আমার, প্রিয় আমার।